ভাই বঙ্গবন্ধু না শাপলা আমরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শাপলা আমরা শাপলা ওকে ফাইন আমরা জিতে গেলাম ওকে খেলার মাঠে চলো সবাই চলে যাই আমরা তো অনেক দিন পর ফুটবল খেলার মাঠে এবং সবচাইতে মজার যে বিষয়টা আজকে হবে সেটা হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা আমাদের মুগদা এলাকায় এলাকার বড় ভাই ছোট ভাই অনেকে মিলে একসাথে হঠাৎ করে চিন্তা করা হলো যে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটা প্রীতি ম্যাচ হবে যেখানে আর্জেন্টিনার সাপোর্টাররা থাকবে একদল আর ব্রাজিলের সাপোর্টাররা থাকবে একদল এই ধরনের খেলা এর আগে আমার অ্যাটেন্ড করা হয়নি আজকে প্রথমবারের মতো ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলায় নিজে একজন প্লেয়ার হিসেবে যোগদান করছি এবং ব্রাজিলের প্লেয়ার হিসেবে যোগদান করছি বন্ধুরা আমি একজন ডাইহার্ড ব্রাজিলের সাপোর্টার হলেও কিন্তু আমি আসলে ফুটবলটা অতটা বেশি অন করি না জাস্ট ফুটবল খেলার জন্যই খেলা দেখার জন্যই দেখা এইরকমটা আর কি তো ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার প্রসঙ্গে একটা মজার ঘটনা বলি তো আমার ফ্যামিলি সবাই ব্রাজিল তো আমার ছেলেও ব্রাজিলে খেলা দেখতো তালি টালি দিত হঠাৎ করে একদিন সে বলতেছে বাবা আমি তো আর্জেন্টিনা আমি কাহিনী কি আর্জেন্টিনা সাপোর্টার এলো পরে তাকে বিশেষ ব্যবস্থায় ইনকোয়ারি করে তার কাছ থেকে জানতে পারলাম আমার যে মামাতো ভাই সে হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার সে তাকে বলেছে যে কাকু তোমাকে আমি চকলেট কিনে দিব যদি তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো তো আমার ছেলে চকলেটের লোভে পড়ে আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেছে তা আমার মনে হয় বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার মনে হয় এমনই হয় যে চকলেট আইসক্রিম এইসবের লোভ দেখিয়ে তাদেরকে আর্জেন্টিনার সাপোর্টার করাচ্ছে যাই হোক এটা জাস্ট ফানের একটা ঘটনা সে ফান হিসেবে বললাম নাই তুমি আর্জেন্টিনা না ব্রাজিল আমি আসলে কোনো দলেরই সাপোর্টার না কিন্তু আজকে আমাকে আর্জেন্টিনায় খেলানো হচ্ছে এবং আমি অ্যাকশন ক্যামেরায় নেমে গেছি ভিডিও করার জন্য দেখা যাক সেই সাথে দুই বন্ধুর একটা চরম মোকাবেলা হবে আর্জেন্টিনা ব্রাজিলের তো দেখা যাক কি হয় ওকে বন্ধু তুমি তো ওই দলের তুমি এখানে কি করছো তুমি আমাদের গোপন কথা শুনে ফেলছো এ ভাই আপনাদের প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ার এখানে চলে আসছে তারপর কি কি জানি প্লেয়ার আছে নেইমার রবার্তো কার্লোসের শট হবে ওকে আচ্ছা আচ্ছা ভাইয়া হ্যাঁ আমার আমার এই যে এই ফাঁকছে এই ফাঁকছে
গোল গেছে ভাই, এটা তো হাত গোল কি বড় দুপরে জিজ্ঞেস কর ভাই ব্রাজিল ব্রাজিল বৃহত্তমের অধিকারী ওকে খেলা তো হলো না, যেন অনেক মজা হলো। সত্যি কথা বন্ধুরা, এতটা মজা পাবো ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের খেলায় এটা আগে কল্পনা করতে পারিনি। যদি আমরা কল্পনা করতে পারতাম তাহলে আমাদের আরও বেশি প্রিপারেশন থাকতো। তো একটা পর্যায়ে মনে হয়েছিল যে কয়জন আর আসবে, এখনকার সময় ফুটবল খেলে কয়জন, কিন্তু দেখলাম যে না, বেশ ভালোই মানুষজন হয়েছে এবং সব শেষে
আমাদের পানিতে ভেজার পর্বটাও খুব ভালো ছিল, ভেবেছিলাম পানিও খুব ময়লা হবে, কিন্তু দেখলাম না, পানি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ফুটবল খেলে গোসল করার মজাটা তো অন্যরকম। আর সত্যি কথা বলতে কি, আজকে দমের অভাবে আমি যখন বল মিস করছিলাম তখন আমি পড়ে যাচ্ছিলাম। সবাই অলরেডি আমাকে নেইমার টাইটেল দিয়ে ফেলছে, নেইমার যেমন করায়, আমিও মাঠে গড়াগড়ি করেছি, এই যে বালু টালু লেগে একাকার। এখানে দুইজন ম্যারাডোনার দাবিদার, একজন দাড়ি সহ একজন দাড়িবিহীন। আপনাদের অনুভূতি কি? আপনারা দেখলাম পানির বোতল নিয়ে কাপ কাপ বলে চেঁচামেচি করছিলেন। ভাই আসলে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা, যদিও ওই দেশের না, কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার, সাপোর্টারের মধ্যে আমরা আর্জেন্টিনা সাপোর্টারের হয়ে খেললাম। তো আসলে আমরা কাপ বলতে আমাদের তো ওই রকম কাপ দেন, এটাই আমরা কাপ মনে করলাম। এই কাপটাই আমরা জিতলাম ব্রাজিলের সাথে 2-1 গোলে, খেলা খেলে আমরা একটা কাপ জিতলাম। বন্ধুরা এই উনি যে আসলে আর্জেন্টিনার একজন নাম্বার ওয়ান সাপোর্টার, উনি প্রমাণ করে দিলেন খেলা হয়েছে ড্র, ওনারা বাড়ি ফেলেছেন 2-1। তো এখানে আর্জেন্টিনার চরম সাপোর্টার, বাই বন্ড, বাই ব্লাড, বাই হার্ট, হ্যাঁ, উইথ কাওয়াসাকি ডার্ট, আমাদের সজীব ভাই। সজীব ভাই আপনার বক্তব্য কি আজকে খেলা নিয়ে? ভিডিও চলতেছে? সত্যি? তো এই হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তাদেরকে কথা বলার সুযোগ দিলেও তারা মানে কি বলবো, কথা তো আসে না, মেকআপ টেকআপ করতে করতে সময় যায়। তো এখানে আরেকজন ভাই সম্মানিত ব্রাজিলের সাপোর্টার, যেহেতু আমি ব্রাজিল করি, সম্মানিত ব্রাজিল ফ্যান, তো আপনার আজকের খেলা নিয়ে মতবাদ কি? আজকে আমরা যে এত সুন্দরভাবে আর্জেন্টিনা এবং ব্রাজিল আমরা খেললাম, এরা আমাদের সাথে একটা গোল কারচুপি করেছে, অবশ্যই আমরা 2-1 গোলে জিততাম। আমরা সুন্দরভাবে 2-1 গোলে জিততাম, কিন্তু আসলে একটা গোল ছিল, আমাদের গোল দেয় নাই, সুতরাং আমরা 1-1 গোলে আজকে ড্র হয়েছে। তবে এরা 28 বছরও যখন কাপ পায় নাই, আগামী আর আমাদের মধ্যে সুন্দর একটি গোল দিয়েছে আমাদের শরীফ ভাই। হ্যাঁ শরীফ ভাই, আপনি তো জার্মানির সাপোর্টার, যদিও আমি পাস দিয়েছিলাম বলে উনি গোলটা দিতে পেরেছে, না হলে তো জার্মানির প্লেয়ার হিসেবে খুবই নগণ্য, আজকে পানিতে চুবানো খাওয়ার সম্ভাবনা হাত থেকে বেঁচে গিয়েছেন। তো আপনার কি অনুভূতি? অনুভূতি অনেক ভালো, আমরা অনেক মজার একটা দিন পার করলাম আজকে, যাই হোক আবারও পার করবো। আজকে তো আপনি বুঝতে পারলেন যে ব্রাজিলের সাপোর্টার অনেক জেন্টাল, অনেক, আর আর্জেন্টিনার সাপোর্টাররা মেন্টাল, এটা তো না মেন্টাল না, এক দুদুই সমস্যা, মানে চাচা চাচা একে আমাদের বসাই দিছে, তাছাড়া আমরা অনেকগুলো গোল দিতে পারতাম। চাচা কই, এই যে আপনি আজকে সেরা ফাউল প্লেয়ার হিসেবে সম্মানিত হয়ে আপনাকে যে আজকে কাদা পানিতে চুবানো হলো, আর্জেন্টিনার সেরা প্লেয়ার এবং সেরা গোলই, আমি সব গোল বাঁচাই দিছি আর্জেন্টিনার, ইনশাল্লাহ আজকে রাতেও আর্জেন্টিনা জিতবে। ব্রাজিল যে অ্যাকচুয়ালি মাঠে ফাউল করে খেলে, এটা আমরা আজকে হাতে কলমে প্রমাণ পাইলাম। এটা ব্রাজিল নিজে স্বীকার করছে, ব্রাজিল নিজে স্বীকার করছে, এটা কোনি না খায়ও যে গুরান্তিস দিতেই থাকে, এটা কিন্তু আমরা এখন মাঠে প্রমাণ পাইলাম। কেন আজকে তো উনি তো আমাদের এক ব্রাজিলের স্ট্রাইকার, নেইমারকে তো উনি একদম পুরো পানিতে পাঠিয়ে দিছিল, পাসপোর্টে পুরোটাই একটা অভিনয় ছিল। আমার অবস্থা খুব খারাপ, ব্রাজিলের প্লেয়ার অভিনয়, আমাদের চাচা আর্জেন্টিনার সাপোর্টার, আমি স্ট্রাইকার, কিন্তু আমার প্রথমে ঠ্যাংটা আমার ভেঙে দেয়, ঠিক আছে, এই ঠ্যাং ভাঙা, আমরা আরো গোল করতে পারতাম, 2-1 করে আবার হারছে। আমাদের স্ট্রাইকার পানির মধ্যে না গেলে আমরা আরো গোল করতে পারতাম। ব্রাজিল যে শৈল্পিক খেলার জাদুকর বলা হয় যে ব্রাজিল হচ্ছে মানে একদম শৈল্পিক ছন্দময় খেলা, সেটার প্রমাণই আজকে আমরা দিলাম। আজকে খেলাটা চমৎকার ছিল, খুব সুন্দর হয়েছে, খেলাটা তো ড্র হয়েছে। তাহলে ভাই নিরপেক্ষ হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাদের স্মৃতি শক্তি হারিয়ে এখানে, যেহেতু আপনি একটা এখানে 2-1 গোলে জিতছে একজনে বলে, এই 2-2 গোলে 1-1 গোলে ড্র হয়েছে, তাহলে আমরা তাকে তার উপর নির্ভর করব, সে বলবে যে আজকের এই খেলায় কে জয়ী হইছে বা ড্র হইছে কিনা, সেটা সেই বিচার বিশ্লেষণ করবে, কারণ সে ভিডিওতে ছিল না। আমি তো বলেই দিছি যে আজকের খেলা হচ্ছে ড্র, মানে জিতছে সবাই, হারছে সবাই, আমরা সবাই মেনে নিলাম আজকের খেলা ড্র। ও আমরা এখন চাইবো আজকের সবচাইতে আঘাতপ্রাপ্ত প্লেয়ারকে, যিনি আর্জেন্টিনার প্লেয়ার আঘাত দিয়ে আহত করেছেন, সেই প্লেয়ার ব্রাজিলের স্ট্রাইকারকে জড়িয়ে ধরবে এবং সবাই মিলে তালি দিবে, সবাই মিলে তালি দিবে, তালি 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 তালি।
তো বন্ধুরা আজকের এই মজার খেলা ব্রাজিল আর্জেন্টিনা আমরা আসলে মানে খুবই কাছের মানুষ আমরা সবাই একসাথে একই এলাকায় থাকি মিলেমিশে থাকি আমরা ব্রাজিল আর্জেন্টিনা কখনোই আমরা মারামারি করি না আমি বাংলাদেশের সকল আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যানদেরকে অনুরোধ করব আপনারা কখনোই এটাকে মারামারি পর্যায়ে নিয়ে যাবেন না এতটা সিরিয়াস হবেন না আপনারা ফান করুন ফান করতে করতে আবার ঠিক আমাদের মতো এভাবেই গলায় জড়িয়ে ধরুন এবং মিলেমিশে থাকুন আমাদের বাংলাদেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলুন বন্ধুরা এখানে আজকের ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।